বলছি আজকে আমি বলবো আপনি শুনবেন বাবা পুরোপুরি অথরিটেরিয়ান অ্যাপ্রোচ হ্যাঁ মাঝে মাঝে তো কথা বলতেই হয় না হলে আপনাদের মতন মানুষেরা তো আমাদের মতন মেয়েরা যে জন্তু জানোয়ার নই মানুষ এটা ভুলেই যান আমি কিন্তু আপনাকে কংগ্রাচুলেট করতে এসেছিলাম যেভাবে আপনি আমার মামনির পাশে দাঁড়ালেন আমার বাবার অসভ্যতার বিরুদ্ধে ইট ইজ হাইলি কমেন্ডেবল এবং আমার খুব ভালো লেগেছে তাই তাছাড়া আপনি জানেন আজকের দিনটা কি কি দিন বিশ্ব নারী দিবস আর এরকম একটা দিনে আপনার এই ফাইটটা আমার মনে থাকবে আমি তো আর আপনাদের মতন শিক্ষিত ও শহুরে মানুষ নই এইসব দিনক্ষণ দেখে আমার কিছু হয় না আমার তখন যা মনে হলো আমি তাই করেছি মায়ের মতন একটা মানুষের সাথে ওরকম হচ্ছে দেখলে কথা তো বলতেই হয় ও আমার জায়গায় কোনো বোবা মানুষ থাকলে সেও হয়তো কথা বলবে আই অ্যাপ্রিশিয়েট আপনার প্রশংসা পাওয়ার জন্য না আমি কিছু করিনি আমি এখন যেটা বলবো সেটা আপনি মন দিয়ে শুনুন আপনি আজ আপনার স্যারের বাড়িতে নিয়ে গিয়ে আমাকে এত অপমান কেন করলেন আমি আপনাকে অপমান করেছি বুঝতে পারছেন না নাকি জানেনই না কোনটা অপমান দেখুন আমি যতদূর জানি আজ অন্তত আমি আপনাকে অপমান করিনি আপনি মিথ্যে কথা বলেছেন আপনি আপনার স্যার আর তার স্ত্রীর সামনে হাজারটা মিথ্যে কথা বলেছেন কেন বললেন এই আপনি নিজেকে কি মনে করেন এত বড় বড় কথা বলছেন কেন আমি যখন প্রিন্সিপাল স্যারের সাথে ছুটি নিয়ে কথা বলছিলাম আপনাকে কে মাঝে কথা বলতে বলেছিল কে সাহস দিয়েছে আপনাকে এত আমি ছুটি নিয়ে কথা বলছিলাম আর আপনি কি বললেন মাঝখানে যে আপনার জন্য আমার কোনো ছুটির দরকার নেই কেন বললেন শুনেছিলাম চোরের মায়ের বড় গলা কি হ্যাঁ তা আপনাকে দেখে প্রমাণ পেলাম আপনি আমাকে খুঁটি করে একের পর এক মিথ্যে কথা বলে যাবেন আর আমি কিছু বলতে পারব না শুনুন আপনি না নিজেকে নিয়ে যা খুশি করুন যত খুশি মিথ্যে কথা বলুন কিন্তু আমাকে নিয়ে মিথ্যে কথা বলার সাহস আপনাকে কে দিবে আমি কবে যাচ্ছি আপনার সাথে হানিমুনে কখন যাচ্ছি সতীলক্ষ্মী তাও যদি আমার কিছু অজানা থাকতো কি জানেন আপনি